পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ সল্টলেকের শুভান্নতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৃষ্টিহীনদের জন্য ব্রেইল লিপিতে দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সচেতনতামূলক প্রচারপত্রের প্রকাশ করা হয়। রাজ্যব্যাপী অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের এপ্রন প্রদান করা হয়। এই ব্রেইল পদ্ধতি প্রচারপত্র প্রকাশ এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের এপ্রন প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থা: ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন, কলকাতা ব্লাইন্ড স্কুল, লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড রামকৃষ্ণ মিশন পয়েন্ট, ব্লাইন্ড একাডেমি, ভয়েস অব দ্য ওয়ার্ল্ড। এই পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে ব্রেইল পদ্ধতি সমগ্র জায়গায় ছড়িয়ে দেওয়া হবে এবং রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে পোস্টার লাগিয়ে দেওয়া হবে। আর ব্লাইন্ড পদ্ধতির প্রিন্টিংয়ের দায়িত্বে রয়েছেন ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন। মন্ত্রী শশী পাজা জানান, সরকারি প্রকল্পের আরও বিস্তার ঘটানো এবং শারীরিক প্রতিবন্ধকতার জন্য কেউ যাতে পিছিয়ে না যায় তার জন্য এই ব্রেইল পদ্ধতি চালু করা হলো। এছাড়া তিনি জানান, সারা রাজ্যে প্রায় 2,00,000 অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের নেভি ব্লু এবং লাইট ব্লু কালারের এপ্রন দেওয়া হবে। দৃষ্টিহীনদের জন্য যেসব স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে তারা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে এবং সাধুবাদ জানান। What do you think?
স্থাপন করে আমরা অনুষ্ঠান শুরু করছি। আজ 7ই সেপ্টেম্বর 2000 দপ্তরের ইতিহাসের আরও একটি বিরল সন্ধিক্ষণে আমরা সমবেত হয়েছি ডক্টর শ্রীমতী শশী পাজার সুচিন্তিত পরিকল্পনায়। দৃষ্টিশক্তিহীন, প্রতিবন্ধকতাযুক্ত সহায়কালে একটি বিশেষ পোশাকে ভূষিত করা হবে অ্যাপ্রন প্রদানের মাধ্যমে বয়েজ একাডেমি রামকৃষ্ণ মিশনের দ্বীপ মন্ডল। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ভুলায় দোলায়, আপনারে দেহ মনের সুদূর পারে হারিয়ে পেলি, ভুলে আলোয় আমার মুক্তি সর্ব সমাজ কল্যাণ দপ্তরের দুটি বিশেষ কর্মসূচির সূচনা a better place for visually impaired persons to live in. May all human beings live in harmony. ত্রিপুরা নিয়ে তো খুব সুন্দরভাবে যে কোনো ভারতবর্ষের অঙ্গরাজ্যে যদি তৃণমূল কংগ্রেস ওখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে গুড গভর্নেন্সের মডেল এবং গণতন্ত্রের দেশ যেখানে সেখানে গিয়ে যে কোনো পার্টি, রাজনৈতিক পার্টি যেতে পারে, এটা তো গণতন্ত্র। তো ত্রিপুরার কী হয়, কিছু প্রতিবেশী রাজ্য থাকে, কিছু ভাষাতে মিল থাকে, তো সহজভাবে সেখানে সে অসম ত্রিপুরা যাওয়া যায় এবং মানুষের সঙ্গে মিশে কথা বলা যায়। সুতরাং ত্রিপুরাতে সেটাই হচ্ছে। ত্রিপুরাতে আমরা তো দেখেছি এবার আসন্ন নির্বাচন 2023-এ গেল, নির্বাচন যখন হয়েছিল আমরা ওখানে প্রচার করতে গেছিলাম 2018-তে, ওইটা কোনো তো নির্বাচন বলা যায় না, ওটা মানুষের সঙ্গে প্রতারণা হয়েছিল। তারাও তো দেখছেন প্রতিবেশী পশ্চিমবাংলা এত উন্নয়ন হচ্ছে, কত মানুষের সমাজ কল্যাণমূলক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বাভাবিকভাবে একটা দাবি ওঠে এবং স্বাভাবিক কারণে আপনি দেখছেন দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে এবং বিজেপির বিধায়করাও তো যোগাযোগ রাখছেন। আমরা এটাতে দেখুন আলাদাভাবে তো কিছু বলার নেই, আমরা আমাদের উচ্চ নেতৃত্ব অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তার গ্রহণযোগ্যতা সারা ভারতবর্ষে রয়েছে, তার সাথে সাথে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দল, অবিজেপি রাজনৈতিক দলকে, যে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করব, এই বার্তা। এবং তিনি বলছেন আমিও একজন সৈনিক, আমিও একজন কর্মী, আমরা সকলে মিলে কাজ করবো এবং আলোচনা সেইভাবেই চলছে।
তিনি শ্রীমতী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা হয়েছে। শ্রীমতী সোনিয়া গান্ধী যখন ভার্চুয়াল একটা ইন্টারফেস করেছিলেন তাতেও পার্টিসিপেট করেছেন। আমার মনে হয় উচ্চ নেতৃত্ব কথা বলছেন, সেখানে আলাদা কিছু বলার নেই। তো নিশ্চয়ই সলমান বাবু খুরশিদ কী বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমার কোনো প্রতিক্রিয়া জায়গায় থাকে না। আমি তো জানি এটা উচ্চ নেতৃত্ব কথা বলছেন এবং এই সিগন্যালটাই আপনাদের সকল কাছে যাচ্ছে, সারা ভারতবর্ষে যাচ্ছে। অবশ্যই এটা খুবই অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। প্রথম বিষয়টা হচ্ছে যে এই দুয়ারে সরকারে কী কী সুযোগ সুবিধাগুলো আছে, সাধারণ যারা দৃষ্টিমান মানুষরা যারা দেখতে পাচ্ছে বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে বেরোলেই তারা নানান ধরনের পোস্টার দেখতে পায়, খবরের কাগজেও দেখতে পাচ্ছে। কিন্তু দৃষ্টিহীনদের জন্য তো কোনো খবরের কাগজ বেরোয় না বা পোস্টার তাদের পক্ষে দেখা সম্ভব নয়। তাই এরকম একটা ব্রেলে এই যে পুরো বিষয়টি আজকে ওদের হাতে পৌঁছে যাবে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, এবং ওরাও খুব অনার্ড ফিল করবে যে আমাদের জন্যেও সরকার এরকম চিন্তাভাবনা করছে, বা সরকারের বিভিন্ন যারা দপ্তরের কর্মীরা আছেন তারাও ভাববে যে সরকার এদের জন্যেও ভাবছে এবং তারাও আরও বেশি অ্যাটেন্টিভ হবে। তা আমার মনে হয় মানে সব দিক চিন্তাভাবনা করে বলা যেতে পারে যে এটা খুব প্রশংসনীয় উদ্যোগ। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর।